ভারতীয় জনতা পার্টির মূল দর্শন হল সেবাই সংগঠন। আপনার বিরুদ্ধে যেটো অভিযোগ চলি আছে এইটো আর মই ধরি লওয়া না, যেনেকে লক্ষিমপুরের বিধায়ক গৰাকীৰ ওপৰতো অভিযোগ উত্থাপন হৈছে, মানৱ ডেকাৰ ওপৰত যে তেওঁ পৰিয়ালৰ মানুহক তেওঁ চাকৰি দিছে, পৰীক্ষা দিছে, ৰিজাল্ট ওলাইছে, ৰিজাল্ট ওলাই গৈ তেওঁলোকে এপইণ্টমেণ্ট লৈছে, জইন কৰিব নহয় জানো। আপোনাৰ সমষ্টিৰে এগৰাকী বিজেপি কৰ্মীয়ে উল্লেখ কৰিছে, তেওঁ আমাৰ বিজেপি কৰ্মী নহয়। আপুনি এডমিট কাৰ্ড লৈছিলে বুলি তেওঁ কৈছে। আপনার ঘরে যদি মানুষ এজন যাব, এখন কাগজ দিয়ে আপনি পেলাই দিব পারব নাকি? থই দিয়া সমূহ কার্যকর্তা 45 লাখ কার্যকর্তার সমান্তরালভাবে শুভাকাঙ্ক্ষী তথা রাইজর সহযোগত 17 সেপ্টেম্বরপরা 2 অক্টোবর পর্যন্ত আমি এই মহানুভব সকল আমার প্রাণ প্রতিষ্ঠাতা গৰাকীর জন্মজয়ন্তীর লগতে আমার মোদী ডাঙরিয়ার জন্ম এই সকল পৰা আদি করে মহাত্মা গান্ধীর জন্মদিবসলৈকে সেবারে আমি উদযাপন করি। মূল কথাটো আপনাদের জানে, ইতিমধ্যে আমার সম্মানীয় সভাপতি মহোদয় কৈছে যে আমার ভারতীয় জনতা পার্টির মূল দর্শন হল সেবাই সংগঠন, অন্যতম এক দর্শন। গতি সেবার জড়িয়ে আমি এই প্রতিটি দিন প্রশেষ উদযাপন করিম, এইখানে কথা আমি আপনাদের সহযোগিতা কামনা করছো। ধন্যবাদ। ঠিক আছে, কারণ দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জন্মতিথির উপর আমি সেবা প্রশেষের আয়োজন করেছি। লক্ষিমপুরের বিধায়ক গৰাকীৰ ওপৰতো অভিযোগ উত্থাপন হৈছে, মানৱ ডেকাৰ ওপৰত যে তেওঁ পৰিয়ালৰ মানুহক তেওঁ চাকৰি দিছে, পৰীক্ষা দিছে, ৰিজাল্ট ওলাইছে, ৰিজাল্ট ওলাই গৈ তেওঁলোকে এপইণ্টমেণ্ট লৈছে, জইন কৰিব নহয় জানো, নিবনুৱা সমস্যা সমাধান হ'ব। আপনার ঘরে যদি মানুষ এজন যাব, এখন কাগজ দিয়ে আপনি পেলাই দিব পারব নাকি? থই দিয়া নহয় না কোক। আর মানে এজন রেসপন্সিবল পার্সন, মানে বিধায়ক বা হয় না বিধায়ক এজন যদি সমষ্টির এজন ব্যক্তি যায় জনসাধারণ, আপনার কোথায় বিধায়ক বলে কোথায় আপনি কাগজ সঙ্গে থব নিদে কি বলে কব, গম পায় ওলাই আহি বহুত বেয়া কটু মন্তব্য দিতে যাবে। যিয়ে হোক, সভাপতি ডাঙরিয়া, ধরক কংগ্রেসের সময়ত আমি দেখিছিলো যে এলাকায় কিছু কথা উলাই করে চলেছিল, ফলাফলত মানুষের আস্থা তো নোহা হল অগ্রগতি। মুখ্যমন্ত্রী মহোদয় পোন প্রথমবার এক লাখ নিযুক্তির যে প্রক্রিয়া আরম্ভ করেছে, মানে ধন্যবাদ জানাইছো দলের তরফ, যে লক্ষ লক্ষ নিবনুয়া আছে, অকল হোয়াইট কালার জবাই আমি নোৱাৰো এই নিবনুয়া সমস্যা সমাধান করব। আমি বিভিন্ন ধরনের কৃষি অর্থনীতি হোক, হর্টিকালচার হোক, এগ্রিকালচার হোক, স্মল পেটি বিজনেস হোক, বিভিন্ন ধরনের লাইন করেন এই নিবনুয়া সমস্যার সমাধান করার আমি আগবাড়ি পড়ব। প্রশ্নটা আসলে মানে কি, এটা যুব সমাজের মানে হেই হয়ে গেছে, বিভিন্ন সমালোচনা করেছে আপনার যুব সমাজে, যুব সমাজে আশার সঞ্চার দেখিছে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। নিশ্চয় চাম, আপনি কৈছে বাৰু, লগতে মানৱ ডেকা ডাঙৰে তেওঁ মন্তব্য দিছে, গোটেই বিষয়টো তেওঁ কি কৈছে আপোনালোকে নিজে জানে। ঠিক আছে, আপোনাৰ প্ৰতিক্ৰিয়া কি থাকিব? দিগ্বিজয় সিং আহিছে, জিতেন্দ্র সিং আহিছে, তেওঁলোকৰ মাজৰ আগৰ যিবিলাকে ভোট নিদিলে তেওঁলোকক চিনাক্ত কৰিম বুলি কৈছে। কংগ্ৰেছ দলৰ অৱস্থা খুব বেয়া, আপোনালোকে সকলোৱে জানে, সৰ্বজন বিদিত, তেওঁলোকে কণ্ট্ৰল কৰিব নোৱাৰা হৈছে, এইফালে কৈছে ভাৰত জৰো, সেইফালে চলিছে কংগ্ৰেছ জৰো, বুঝি পাইছে না কথাটো, এফালে কৈছে ভাৰত জৰো কিবা চলাই আছে, সেইফালে কংগ্ৰেছ জৰো চলি আছে, আপোনাৰ সেইফালে নিজে দেখা পাইছে, তো এইবিলাক চলি আছে কংগ্ৰেছক এতিয়া আস্থা বিশ্বাসত নলয়। মোদীজীৰ নেতৃত্বত আজি দেশ বিশ্বগুৰু এখন বুলি ভাবিত হৈছে, ইউএনৰ সভাত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়ে সভাপতিত্ব কৰিছে, ই আমাৰ কাৰণে গৌৰৱ। ঠিক তেওঁলোকে চাব, এইটো মোৰ কথা নহয়, মই দিব লাগে, মই দিছোঁ হয় নহয়, পিছত ল একৰ্ডিং প্ৰচিড কৰে, ময়ো উকিলৰ ছাত্ৰ ভাই, মই নিজে লৈ আৰু মই আপোনাক ক'লোঁ। মই কি কৈছো, মই এজন উকিল হয়,
মই ফৰহিনলৈ হাইকোর্টৰ আছিল মই আই প্ৰচেছটো আই নো ভেৰি ওকে আপোনাক লাই ডিটেক্টৰ সন্মুখীন হবলৈ।